হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আজকে ক্লাস থ্রির বাটারফ্লাই ইংরেজি বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি ওয়ানে আমরা কি আছে আমরা একটু লক্ষ্য করব। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, তো চলো দেখা যাক কি আছে। আমরা লেখাগুলো পড়ি এবং ছবিগুলোর উত্তর দিই। লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। আমরা ছবিগুলো দেখব এবং যে অক্ষরগুলো এখানে নেই, অর্থাৎ যে অক্ষরগুলো নেই সেই অক্ষরগুলো আমরা এখানে বসাবো, বসিয়ে একটা শব্দ বা যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর নাম এখানে লিখব। তো চলো আমরা দেখে নিই। উপরের ছবিটা আছে বিড়াল, তাহলে এখানে আমরা লিখব ক্যাট। সি লেখা আছে, এ আর টি এখানে আমরা লিখব। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা বাস, তাহলে বি লেখা আছে, বি ইউ এস এস বাস। এই ছবিটা হচ্ছে জেব্রা, তাহলে আমরা জেব্রা বানানটা লিখব জেড ই বি আর এ জেব্রা। এটা হচ্ছে মেঘ, তাহলে মেঘের ইংরেজি হলো ক্লাউড, সি এল ও ইউ ডি ক্লাউড। চলো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্কুল আছে, তো স্কুলের বানান হচ্ছে এস সি এইচ ডবল ও এল স্কুল। এটা খরগোশ, খরগোশের ইংরেজি কথা হলো র্যাবিট, আর এ বি বি আই টি র্যাবিট, র্যাবিট মানে খরগোশ। এটা গাধা, তাহলে ডঙ্কি, ডি ও এন কে ই ওয়াই ডঙ্কি, ডঙ্কি মানে গাধা। এটা এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট। তো আমরা ছবিগুলো দেখলাম এবং ছবিগুলোর কি নাম সেগুলো আমরা জানলাম। এবারে আমরা অ্যাক্টিভিটি টু এর যে বিষয়টা আছে সেটা আমরা লক্ষ্য করব। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এখানে কিছু অক্ষর বসানো আছে উল্টো পাল্টা, সেগুলো সাজিয়ে আমাদের এখানে লিখতে হবে। এখানে এক নম্বরে আছে টি এ এম, তাহলে এটাকে সাজালে হবে এম এ টি ম্যাট, এখানে লিখতে হবে এম এ টি ম্যাট। দুই নম্বরে আছে জি আর ও এফ, তাহলে এটাকে আমরা সাজালে পাব এফ আর ও জি ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। তিন নম্বরে আছে ও বি কে ও, এটা উল্টো পাল্টা আছে, সাজালে আমরা পাব বি ও ও কে বুক। চার নম্বরে আছে টি ও এ জি, তাহলে এটাকে আমরা যদি সাজাই তাহলে পাব জি ও এ টি গোট, গোট মানে ছাগল। পাঁচ নম্বরে আছে আই এল ও এন, এটাকে আমরা যদি সাজাই তাহলে আমরা পাব এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ। ছয় নম্বরে আছে ওয়াই এল সি ই সি, তাহলে এটাকে আমরা যদি সাজাই তাহলে আমরা পাব সি ওয়াই সি এল ই সাইকেল, সাইকেল মানে বাইসাইকেল। তো আমরা এই শূন্যস্থানগুলো দেখলাম এবং শূন্যস্থানের বিষয়গুলো আমরা জানতে পারলাম। তোমরা ভিডিওটা পরপর দেখো, দেখলে দেখবে তোমরাও নিজেরাও শিখে যাবে এবং তোমাদের বন্ধুদেরকেও দেখতে বলো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই পর্যন্ত টা।